দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। সানভি আই হসপিটাল, ইওর আই আওয়ার ফোকাস। এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা, স্পেশাল আই ওপিডি, উন্নত জীবাণুমুক্ত ওটি, চক্ষুছানি অপারেশন, ফেকো সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যালাজিয়ান সার্জারি, লিপ সার্জারি, মাসুরে সার্জারি, চশমার ব্যবস্থা, সব রকম সুবিধাই পাবেন এখানে। তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয়। চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল, NH34 ভাকুরি মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। তাপপ্রবাহে জের মেসকি কই মৃত অন্তত 100, তাপমাত্রা পৌঁছালো 50°C-এ। তীব্র দাবদাহে জের বার মেসকিকো। গত দু সপ্তাহে সে দেশে গরমের কারণে মারা গিয়েছেন প্রায় 100 জন। দেশের কিছু অংশে তাপমাত্রা 50°C-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। চলতি জুন মাসে টানা 3 সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলেছে মেসকিকোতে। তার জেরে দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সামাল দিতে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু এলাকার স্কুল কলেজের ক্লাস। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে চলতি মাসে গরমে যত সংখ্যক মৃত্যু হয়েছে তার 2/3 হয়েছে 18 থেকে 24 জুনের মধ্যে। বেশিরভাগই মারা গিয়েছে হিট স্ট্রোকে, কয়েকজনের মৃত্যু হয়েছে ডিহাইড্রেশনেও। মৃতদের 64%ই দেশের উত্তরের স্টেট নুয়েভো লিওনের বাসিন্দা। সম্প্রতি বৃষ্টির কারণে মেসকিকোর কিছু অংশের তাপমাত্রা কমেছে, তবে উত্তরের স্টেটগুলি এখনও পড়ছে। ক্লিনিকের মধ্যেই নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক। নার্সকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। উত্তর পূর্ব দিল্লির নন্দনগরী এলাকার একটি ক্লিনিকের মধ্যে 34 বছর বয়সী ওই নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ধর্ষণের ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। দিল্লির নন্দনগরী এলাকার ওই ক্লিনিকে নার্সের কাজ করতেন বলে জানিয়েছেন নির্যাতিতা মহিলা। তিনি জানিয়েছেন 2021 সালের আগস্ট মাসে ক্লিনিকের ভিতর তাকে ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক। সেই ঘটনার ভিডিও তিনি তুলেছিলেন বলে অভিযোগ। ওই ভিডিও দেখিয়ে 7 লক্ষ টাকা নার্সের কাছ থেকে চিকিৎসক আদায় করেছেন বলেও পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন ওই মহিলা নার্স। এ ঘটনায় চলতি বছর জুন মাসে নন্দনগরী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির 376 এবং 328 নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। দেশে থাকবে না আর একটা ইঁদুর, কিন্তু যত রাগ সব কেন ইঁদুরের উপর, চলুন দেখে নিই। দেশে থাকবে না আর একটাও ইঁদুর, 2050 সালের মধ্যেই নির্মূল করতে হবে সব, এই লক্ষ্যমাত্রা নিয়েই নিউজিল্যান্ডে ইঁদুর নিধন যজ্ঞ চালাচ্ছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। কিন্তু যত রাত তিন দেশে থাকবে না একটাও ইঁদুর, 2050 সালের মধ্যেই নির্মূল করতে হবে সব, এই লক্ষ্যমাত্রা নিয়েই নিউজিল্যান্ডে ইঁদুর নিধন যজ্ঞ চালাচ্ছে একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। কিন্তু যত রাগ সব কেন ইঁদুরের উপর, সূত্রে খবর। নিউজিল্যান্ডে শিকারি ইঁদুরের দাপটে টাল মাতাল অবস্থা পাখিদের। কয়েক বছর আগেও যে সমস্ত পাখিদের সহজেই দেখা মিলত তারা এখন বিরল প্রজাতির খাতায়। শুধু পাখি নয়, বহু ছোটখাটো নিরীহ বন্য প্রাণী প্রাণ সংশয় সম্ভাবনা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের পরিবেশ প্রেমী সংগঠনগুলির মতে শিকারী ইঁদুরের কবলে পড়েই শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার পাখি, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এই কারণেই কিছুদিন আগে বুনো বিড়ালদের বংশবিস্তার রোধে ব্যবস্থা নিয়েছিল নিউজিল্যান্ড সরকার। পরিসংখ্যান বলছে এই দ্বীপরাষ্ট্রে প্রতি বছর শুধু বুনো বিড়ালদের থাবায় 11 লক্ষেরও বেশি পাখি মারা গেছে। এই সেই তালিকায় সব থেকে বেশি ভয়ের কারণ হয়ে উঠেছে বুনো ইঁদুরের দল। গাছে বা নিচু জায়গায় বাসা করে পাখিদের ধরে ধরে খেয়ে ফেলছে এই শিকারী ইঁদুরেরা। রামচরণের মেয়েকে সোনার দোলনা দিলেন মুকেশ আম্বানি।
বিয়ের এগারো বছর পর সন্তান সুখ পেয়েছেন আর 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 তারকা রামচরণ। এগারো বছরের দাম্পত্যে নতুন সদস্যের আগমন হয় গত 20 জুন। ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয় দক্ষিণী তারকা রামচরণ। অনুরাগীদের পাশাপাশি তারকরাও শুভেচ্ছা জানিয়েছেন, পাঠিয়েছেন উপহারও। এই তালিকায় রয়েছেন মুকেশ আম্বানিও। রামচরণ ও উপাসনার ছোট্ট মেয়ের জন্য তিনি একটি আস্ত সোনার দোলনা পাঠিয়েছেন, যার মূল্য জানলে অবাক হবেন। তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবী ছেলে হলেও নিজের প্রতিভা জেরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। রাজামৌলির আর 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 ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে রামচরণ। সারা বিশ্বে তার সুখ্যাতি। সেই রামচরণের মেয়েকেই নাকি 1 কোটি টাকা মূল্যের সোনার দোলনা পাঠিয়েছেন মুকেশ ও নীতা আম্বানি। সন্তান জন্ম দেওয়ার পর রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যান তারা। সেখানেই রামচরণের মেয়ের নামকরণের অনুষ্ঠানও হয়। এই খবরের সঙ্গে শেষ হলো আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।